আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। মিরাজ হেলথ চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আমরা আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য। এর ফাঁকে বলে নেই, মিরাজ হেলথ সবসময় আপনাদের পাশে আছে নতুন নতুন তথ্য নিয়ে। তো যারা আমার চ্যানেলে নতুন, আশা করছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন নতুন নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এইচএসসি পরীক্ষা 2021 ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 31 তারিখ, অর্থাৎ 31/7/2021 তারিখে। আমরা দেখি এখানে কি লেখা আছে এবং আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা কিভাবে কি করতে হবে, ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে সেটা এখানে এই বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। তো আশা করছি সবাই সাথে থাকবেন। এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু আগামী 12 আগস্ট থেকে। 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ আগামী 12 আগস্ট থেকে শুরু হয়ে চলবে 25 আগস্ট পর্যন্ত। শনিবার 31 জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-19 পরিস্থিতির মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে 2021 সালে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণরূপে অনলাইনে প্রদান করতে হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে সরাসরি আসতে বলা যাবে না, প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। অর্থাৎ ফর্ম পূরণ শুরু হবে আগামী 12 আগস্ট থেকে শুরু হয়ে চলবে 25 আগস্ট পর্যন্ত। তো ফর্ম পূরণের যে টাকাটা থাকবে সেই টাকাটা অবশ্যই আপনারা অনলাইনে প্রদান করবেন, কোনো অবস্থাতেই সশরীরে আপনি প্রতিষ্ঠানে যেতে পারবেন না, এই নোটিশটা দেওয়া আছে। তো আমরা দেখি বিজ্ঞপ্তিতে কি লেখা আছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রকাশিত হয়েছে 31/7/2021 খ্রিস্টাব্দে। এখানে যেটা বলা আছে, এতে দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান এবং প্রধান এবং সকলকে জানানো যাচ্ছে, কোভিড-19 মহামারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে 21 সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ, পরীক্ষার ফি সম্পূর্ণ অনলাইনে প্রদান করতে হবে। এইচএসসি পরীক্ষা 2021 উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং এ সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না। এখানে এক বা দুই বিষয় পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত একটা তথ্য দেওয়া আছে, আমি একটু সেটা পড়ে নেব। যে সকল পরীক্ষার্থী 18 বা 19 সালে এইচএসসি পরীক্ষা বা এক বা একাধিকবার অংশগ্রহণ করে এক অথবা দুই বিষয়ে চতুর্থ বিষয়ে বাদ অকৃতকার্য বা অনুপস্থিত হয়েছিল, রেজিস্ট্রেশন মেয়াদ থাকলে তারা 21 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অবশিষ্ট অকৃতকার্য বা অনুপস্থিত বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে পরীক্ষার্থীগণ ইচ্ছা করলে এক বা দুই বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ না করে নিয়মিত পরীক্ষার্থীদের ন্যায় গ্রুপ ভিত্তিক তিনটে নৈর্বাচনিক বিষয় পরীক্ষার জন্য ফর্ম পূরণ করতে পারবে। খ নম্বরে আছে, যে সকল প্রার্থী 18 ও 19 সালে এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য অথবা অনুপস্থিত হয় 18 ও 19 সালে এইচএসসি পরীক্ষায় ওই দুই এক বিষয় পরীক্ষা অংশগ্রহণকালে বহিষ্কার অথবা অভিযুক্ত হয়েছে এবং শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক 18-19-20 সালের পরীক্ষা বাতিল হয়েছে, রেজিস্ট্রেশন মেয়াদ থাকলে তারা 21 সালের সকল বিষয় পরীক্ষার জন্য ফর্ম পূরণ করতে পারবে। আবশ্যিক বিষয়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না, তবে আবশ্যিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীকেও ফর্ম পূরণ করতে হবে। 16-17 সেশনের পূর্বে রেজিস্ট্রেশনধারী কোনো পরীক্ষার্থী 21 সালে রেজিস্ট্রেশন করতে পারবেন না। এই ছিল তথ্য। তো যারা যারা অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করবেন, আপনারা সবাই দ্রুত ফর্ম ফিল আপ করে নেবেন এবং প্রয়োজনীয় স্যারদের সাথে যোগাযোগ করে এরপর হচ্ছে ফর্ম ফিল আপের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং টাকা জমা দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবার সুস্থতা কামনায়, আল্লাহ হাফেজ।